তাহলে এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হবে এখন, আই ডোন্ট নো বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার। ব্যাপারটা হচ্ছে যে গাইস লুক এট মি, কি অবস্থা হয়ে গিয়েছে আমার, লাইক ভয়াবহ অবস্থা। কিন্তু 4-5 দিন ভয়াবহ রকমের শরীর খারাপের পরে আমি আজকে উঠলাম। সো এই তো এখন আমি যেটা করব, চট করে হাত মুখ ধুয়ে ফেলবো, কফি একটা বানাবো, দেন ফ্রেশ হয়ে আই ডোন্ট নো কী করবো, বাট ফ্রেশ হয়ে যাব। আমি খুবই খুবই খারাপ লাগছিল এই কয়েকদিন অসুস্থ থেকে যে কী কষ্ট পেয়েছি, ইউনো। এনিওয়ে আমি এই অবস্থায় আমি আর কথা বলতে চাই না, লাইক ভয়াবহ লাগছে আমাকে দেখতে, ভয়াবহ লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা সুমন ভ্লগস। আমার ভ্লগটা আজকে একটু ডিফারেন্ট টাইপের হবে। আজকে আমি তোমাদেরকে আমার লাইফ আপডেট দিব এবং বসে বসে একটা মজার গল্প তোমাদেরকে শোনাবো। সো চলো ভিডিওটা আমরা শুরু করে দিই। বাট ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওতে একটা লাইকও দিও, ঠিক আছে? বলো তো তোমরা সাবস্ক্রাইব কেন করো না? সাবস্ক্রিপশন ইজ 100% ফ্রি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। চলো ভিডিওটা তাহলে এনজয় করি। ধুয়ে এসেছি, বেডও ঠিক করে ফেলেছি, এখন আমি একটা ময়শ্চারাইজার লাগাবো। এখন গরম পড়ে গিয়েছে, সকাল সকাল ভালো গরম থাকে এখন, আগের মতো আর শীত থাকে না। সো আমি এই জন্য যেটা করব, আমি খুব লাইট একটা ময়শ্চারাইজার লাগাবো। মেইনলি আমি জেল ক্রিম টাইপের ময়শ্চারাইজার লাগাই, যেগুলো কিনা স্কিনের জন্য খুবই খুবই লাইট ওয়েট হয়, এবং এটা আমি যেটা করি দিনে লাগাই আর কি। রাতের বেলায় আমি একটু হেভি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি, কারণ হাজার হলো এটা ইউকে, প্রপার গরম ওভাবে এখনও আসেনি। সো রাতের বেলায় ঠান্ডা পড়ে, এটা দেখা যায়, যত যাই ঘটুক লাইফে পানি মাস্ট। আমি অসুস্থতার সময় পানিও একটু কম খেয়েছি, আজকে কালকে থেকে আরও বেশি বেটার ফিল করছি, ভালো লাগছে। মাথা ব্যথাটা একটু আছে, কফি খাবো এখন। বাই দ্য ওয়ে আমি খুব তাড়াতাড়ি আমার মেকআপ চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সো খুব তাড়াতাড়ি তোমরা ওটা দেখতে পারবে। আমি এটা নিয়ে আমার মেকআপ চ্যানেলের কমিউনিটিতে আমি একটা পোস্ট করে ফেলবো, নিউ এডিশন। প্রতিবার অসুস্থ হলে বা পানি কম খেলে এটাই হয়, অসুস্থ হওয়ার জন্য এটা হয়নি, এটা পানি কম খাওয়ার জন্য হয়েছে, এবং এটা আমি খুব ভালোভাবে বুঝি আমার ব্রণগুলো কখন কি কারণে ওঠে। ল্যাপটপ নিয়ে বসলাম, এখন কিছু কাজকর্ম করব। কালকে আমি একটা সিনেমা দেখছিলাম নেটফ্লিক্সে, দ্য গার্ল অন দ্য ট্রেন, পরিণীতি চোপড়ার, যেটা কিনা ইন্ডিয়ান ভার্সন করেছে দ্য গার্ল অন দ্য ট্রেনের। আমি দ্য গার্ল অন দ্য ট্রেন অরিজিনালটা যেটা, এটা তো একটা বুক থেকে ইন্সপায়ার হয়ে করা, বাট যে মুভিটা যেটা অরিজিনাল মুভিটা ওটা আমি দেখেছিলাম, যেটা মনে হলো যে ইংলিশটা দেখা থাকলে আসলে হিন্দিটা ভালো লাগবে না একদমই দেখতে, কারণ অলরেডি ইংলিশ যেটা ছিল সেটা অনেক বেশি ড্রামাটিক ছিল, এমিলি ব্ল্যান্টের। সো তোমরা ওটা যদি দেখতে চাও, যদি দুটোর কোনোটাই না দেখে থাকো, আমি বলবো ইংলিশ ভার্সনটা দেখতে, থ্রিল একটা ফিল নিতে গেলে ইংলিশটা দেখাটা বেটার অ্যাকচুয়ালি। 10 ডিগ্রি তাপমাত্রা, 10 ডিগ্রি, আই মিন 10 ডিগ্রি মনে হতে পারে অনেক ঠান্ডা, বাট বাইরে প্রচণ্ড আরাম। একটু 13 ডিগ্রি হওয়ার পরে দেখলাম কালকে নিউজে এসেছে যে 13 ডিগ্রি হয়েছে আর মানুষজন সব নদীর পাড়ে সমুদ্রের পাড়ে চলে গিয়েছে, ইউনো। এখন লকডাউনের যে রুলটা সেটা হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করতে যেতে পারবে, বাট গ্যাদারিং এখন করা যাবে না, ওটা মার্চ থেকে আস্তে আস্তে শুরু হবে। সো মার্চ, ও মাই গড, আজকে মার্চ, ফেব্রুয়ারি কিভাবে চলে গেল, মনে হলো কয়েকদিন আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বললাম, দিন যেতে চায় না, লাইক এক একটা দিন যেতে অনেক সময় লাগে, বাট হঠাৎ করে দেখলে মনে হয় যে ওয়াও কতগুলো মাস কতগুলো বছর চলে গিয়েছে। আমার কাছে কিছু বড়ই আছে, আমি বলবো না এগুলো বেস্ট বড়ই বা অনেক পারফেক্ট বড়ই, এমন না, বেশ পুরনো হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে। আসলে দোকানে যখন বড়ই এসেছিল কয়েকদিন আগে আমি তখন কিনিনি, তারপরে গিয়ে কিনে নিয়ে এসেছি, তারপর অসুস্থ হয়ে গিয়েছে আর খাওয়া হয়নি, 5 দিন ধরে বড়ই ছিল ফ্রিজে, বাট ফ্রেশ আছে এবং এত সুন্দর স্মেল, দেশের কথা মনে পড়ে যাচ্ছে, এটা 100% দেশি বড়ই। আমার কিন্তু কুল বড়ি, আপেল বড়ি, যে কি বড়ি বলে না, ওগুলো আমার পছন্দ না, মানে দেশি ফ্রুট যদি মিষ্টি হয় আমার খুব একটা ভালো লাগে না, আমার দেশি টক ফলগুলো বেশি পছন্দ। কথা বলতে তোমাকে পানি চলে আসছে, এটা আমি একটু ধুয়ে খাওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? এই স্মেলে আমার একটা জিনিসের কথা, বড়িটা কি খারাপ হয়ে গেছে নাকি, এটা কোনো একটু খারাপ হয়ে গিয়েছে, একটা সফট হয়ে গিয়েছে, এটা ফেলে দেয়। বড়ি দেখলে আমার একটা জিনিসের কথা মনে পড়ে, আমি জানি আমার আম্মু যদি যখন এই ভিডিওটা দেখবে আমার আম্মুর মাথাতেও সেম কথাটা আসবে। এটুকু বড়ি আমি কিনেছি প্রায় 1.5 পাউন্ড দিয়ে, মানে 1.5 পাউন্ড এখন বাংলাদেশি টাকার প্রাইস অনেক বেশি, 120 টাকা করে পাউন্ড। সো 1.5 পাউন্ড মাল্টিপ্লাই বাই 120, হিসাব করে দেখো এইটুকু বড়ির দাম এখন কত। মজার জিনিস খেতে গেলে একটু দাম তো দিতেই হবে, তাই না? সো আমি বড়ি খাই যেভাবে সেটা হচ্ছে লবণ,
মরিচ, দ্যাটস ইট, এর বেশি কিছু না, ঠিক আছে? কারণ বড়ই এমন একটা ফ্রুট, এটাকে সম্মান দিয়ে খেতে হয়, এটাকে হাবি জাবি জিনিস মিশিয়ে এটার ফ্লেভারটা নষ্ট করা যাবে না। আমি কথা বলতে পারছি না, মুখ দিয়ে পানি পড়ছে, লাইক সিরিয়াসলি। সো আমি নিচ্ছি লবণ, একটু বিট লবণ, এটা বাংলাদেশ থেকে আনা, অল্প দিচ্ছি বিট লবণ, এটা আমার আঙ্কেল আমজান আঙ্কেল আমাকে কিনে দিয়েছিল, আর মরিচ কুড়া, দ্যাটস ইট। বাইরে বসে তোমাদের সাথে গল্প করতে করতে এই বড়ই ভর্তা খেলে কেমন হয় বলতো? কারণ আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এবং তোমাদেরকে আমার লাইফ আপডেট বা এই টাইপের কিছু আসলে দেওয়া হয়নি। সো চলো আমরা বাইরে গিয়ে গল্প করি, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণ রোদ? লাইক আমি কাপড় নেড়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে, পুরো শুকিয়ে গিয়েছে। বড়ি নিয়ে বসলাম, বড়ি খেতে খেতে গল্প করবো তোমাদের সাথে। ভাই আমার এত ফ্যান্সি গার্ডেন নেই, নিজের বাসা টাসা কিছু না, সো বুঝতেই পারছো এইরকম গার্ডেনে যেন বসে থাকতে হবে। বিসমিল্লাহ। মরিচটা ঝাল আছে, টেস্ট অনেকটা কুলবরইয়ের মতো, টক না কিন্তু পুরোই মিষ্টি, টক বরই জাপ মেরে দিল রে। যেটা বলছিলাম, এই কয়েকদিন আমার শরীর আসলে অনেক বেশি খারাপ ছিল, আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, তেমন কোনো আপডেট দিতে পারিনি, শুধু আমি অসুস্থ এটাই মনে হয় কয়েকবার বলেছি। এবং অ্যাক্টিভ থাকার জন্য আমি পুরনো একটা দুটো শর্টস আপলোড করেছি, দ্যাটস ইট, এর বেশি কিছু করতে পারিনি। আসলে আমার ঘাড়ে এবং পিঠে অনেক ব্যথা ছিল, পেছন দিকে, লাইক এই দিকটা ডান দিকে। সো প্রবলেম যেটা হয়েছিল যে যেহেতু ঘাড়ে আর পিঠে ব্যথা, আমি আমার হাত মুভ করতে পারতাম না, আমি একটা টেক্সট করলেও মানে আঙ্গুল দিয়ে জাস্ট আমি শুয়ে শুয়ে টেক্সট করবো তাতেও মনে হতো আমার এখানে ব্যথা করছে, এমন একটা মানে জায়গায় আমার ব্যথা হচ্ছিল, লাইক একটা অকওয়ার্ড জায়গায় ব্যথা হচ্ছিল, যে কোনো জেল টেল বা ক্রিম লাগাতেও প্রবলেম হচ্ছিল। তারপর আমি ম্যানেজ করেছি সেটা, ওষুধ খেয়েছি রেগুলার। সত্যি কথা বলতে ব্যথা অনেক সময় আমরা শুনেছি যে ব্যথা রাতে বাড়ে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সন্ধ্যার দিকে আমার ব্যথা টাথা কমে যেত এবং আমি খুব বেটার ফিল করতাম, রাতে ঘুমাতাম, ভালোই ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ। বাট ঘুম থেকে ওঠার পরে আমার বিছানা থেকে উঠতে প্রায় এক দেড় ঘন্টার মতো লাগতো, কারণ ব্যথায় আমি বিছানা থেকে উঠতে পারতাম না, লাইক ব্যথায়। এবং একা থাকলে এটাই মনে হয় একটা প্রবলেম, যে অসুস্থ থাকলে তোমার এই সব ছোটো ছোটো ব্যাপারে আসলে হেল্প করার মতো কেউ থাকে না। আমি সরি, মনে হয় বাইরে অনেক নয়েজ আসছে, কি ভেতরে যে কথা বলবো। এই ব্যথাটার কারণে যে প্রবলেমটা হয়েছিল যে আমি কোনো কাজই করতে পারিনি, লাইক কোনো কাজই করতে পারিনি, মানে আমার বিজনেসের কাজও আমি করতে পারিনি, ঠিক আছে? এনিওয়ে আমি রুমের মধ্যে চলে এসেছি কারণ বাইরে গরম লাগছিল। সো বড়ই খাচ্ছিলাম আর তোমাদের সাথে গল্প করছিলাম, ভালো থাকলে আমরা বুঝি না, ওকে? আমরা তখন লাইক ইউনো যেভাবেই হোক আমরা থাকি বা ভাব বুঝি না, বাট অসুস্থ থাকলে অ্যাকচুয়ালি বোঝা যায় সুস্থ থাকার নিয়ামতটা কতটা 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 বেশি। মনে করো যারা আমার শত্রু, যাদেরকে আমি দুই চোখে হয়তো দেখতেও পাই না, আমার শত্রু অ্যাকচুয়ালি ভাবে নেই, বাট হ্যাঁ আমার অপছন্দের মানুষ তো ডেফিনেটলি আছে, বাট আমি তাদেরকেও কোনো দিন আশা করবো না যে তাদের কোনো অসুস্থতা হোক। কারণ যখন কেউ অসুস্থ হয়, একা থাকলে তো কষ্টটা থাকেই, যে মানুষ অসুস্থ হয় তার পাশে যে তার সেবা যত্ন করে সেও কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে যায়, এটা আমরা বাইরে থেকে বুঝি না অনেক সময়। আর একা থাকলে তো আর ওটা বলেই লাভ নেই। আমি পাঁচটা দিন যদি আমি বলি এক্স্যাক্টলি, আমি কাজ করতে পারিনি, লাইক ভালোভাবে কাজই করতে পারিনি আমি। আর এই চার পাঁচটা দিন আমি একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হচ্ছে কাজ। কাজ ছাড়া আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মানে আমার যতটা না বেশি খারাপ লাগছিল অসুস্থ থাকার জন্য, তার থেকে বেশি আমার খারাপ লাগছিল এবং রাগ লাগছিল কাজ না করতে পারার জন্য। অ্যান্ড এটা একটু ভালো আছে, তোমাদেরকে এতটা মিস করেছি বলার বাইরে, আমার সাবস্ক্রাইবাররা মানে আমার ফলোয়াররা বা আমার ভিউয়ার্সরা, আমি যে তোমাদেরকে এত মিস করবো এটা আমি আসলে কখনো চিন্তা করতে পারিনি। আমি আমার ফ্যামিলির লোকজনকে মিস করেছি, দেন আমি তোমাদেরকে মিস করেছি, মানে মনে হচ্ছিল যে ইউটিউব নাই, লাইফে কিছু নাই, আমার লাইফটাই মনে হয় ইউটিউব নিয়ে। অস্বীকার করার কিছু নেই, আমি এত বছর ধরে ইউটিউব করছি এবং যখন থেকে শুরু করেছিলাম নিজের প্যাশন নিয়ে শুরু করেছিলাম, টাকার কথা চিন্তা করে করিনি, ফেমের কথা চিন্তা করে করিনি, জাস্ট ভালোবেসে এবং প্যাশন থেকে করেছিলাম। রাতে আমার শান্তির একটা ঘুম হয় যে আমার এত বছরের পরিশ্রমের ফল আমি পাই যখন তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, বা যখন এই যে আমি দেখি আমার সাবস্ক্রাইবার দিন দিন বাড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নজনা লাগো থু 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 থু। আমি আসলে অনেক মিস করেছি এবং এই মিস করা থেকে আমার একটা জিনিস রিয়েলাইজ হয়েছে, যে তোমাদের সাথে আমার আরও বেশি কানেক্ট করা উচিত, আরও বেশি কানেকশন রাখা উচিত তোমাদের সাথে আমার। পার্সোনালি আমার একটা ভিডিও নিচে তোমরাই দেখো কতগুলো কমেন্ট আসে, লাইক হাজারের উপরে কমেন্ট হয়, সো সবার কমেন্টে গিয়ে আমি রিপ্লাই দিতে পারি না,
তো তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমি ব্লগ করি, তারপরে হচ্ছে আমার টক ঝাল মিষ্টিগুলো করি। বাই দ্য ওয়ে এটাও আসছে এই মাসেই, এই মাসে বলছি, এই মাসে বলে আপুর আমাকে পিটাবে, লাইক মাস মাত্র শুরু হয়েছে, এই উইকেই এক দুই দিনের মধ্যেই আসছে। এবং আরেকটা জিনিস, যেটা আমি লাইভ হব রেগুলার চেষ্টা করব এবং তোমাদের সাথে লাইভ হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? লাইক কোনো কোলাবোরেশন টাইপের ভিডিও না, মানে একদম যারা আমার নর্মাল যে দর্শক যারা আছো তোমাদের সাথে আমি লাইভ হব, ফেসবুকে হই বা ইউটিউবে হই। আমার ফেসবুক পেজ শাহনা শিমুলে তোমরা লাইক করে রেখো, ওখানে আমি আপডেট দিব, প্লাস আমার ইউটিউবের কমিউনিটিতেও আমি আপডেট দিতে থাকবো। সো তোমরা দেখতে পাবে যে কবে আমি লাইভ হব, কারণ আমার মনে হয়েছে যে তোমাদের সাথে আমার আরেকটু বেশি কানেক্ট হওয়া উচিত। লাইভ আমি আসলে অত হতে পারি না সত্যি কথা যেটা, কারণ অনেক বিজি থাকি, যেভাবে লাইভ থাকা হয় না বেশিরভাগই, দেখা যায় ব্র্যান্ডের প্রমোশনের জন্য লাইভ টাইভ করা হয়, ওটাও আমি খুব কম করি, কারণ আমি নিজেকে একটু বেশি সময় দেই, আমার বিজনেসের কাজে আমি একটু বেশি সময় দিতে পছন্দ করি। বড়ইয়ের কথা একটা ঘটনা মনে পড়ে গেল, আমার নানি বাড়িতে একটা বড়ই গাছ ছিল। ওয়েল, এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হবে এখন, আই ডোন্ট নো, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার। ব্যাপারটা হচ্ছে যে আমার নানি বাড়িতে একটা বড়ই গাছ ছিল এককালে, যখন মনে করো, অনেক আগের কথা বলছি, ঠিক আছে? এটা যখন আমি মনে করো যে স্কুলে পড়তাম, আমরা তখন খুলনায় থাকতাম, আমরা ঈদে আসতাম দাদু বাড়ি নানু বাড়িতে। আমার স্টিল মনে আছে, খুলনা থেকে আমরা প্রথমে ঈশ্বরদী আসতাম ট্রেনে, অ্যান্ড দেন ঈশ্বরদী থেকে আমরা বাসে আসতাম। এবং তখন ওই যে পদ্মা নদীর যে ব্রিজটা, পুরানো যে ব্রিজটা, হার্ডিংস ব্রিজ, যে আই থিঙ্ক ওটা পদ্মার উপরেই, রাইট, ওইটার উপর দিয়ে ট্রেন যেত, আই গেস। এনিওয়ে, তো দাদি বাড়ি নানি বাড়ি দু জায়গা মিলেই থাকা হতো আমাদের ঈদে। তো আমার নানি বাড়ি আমার সব থেকে বড় যে আকর্ষণটা ছিল, মানে অ্যাপার্ট ফ্রম আমার নানি বাড়ির মানুষজন ছাড়া, আমার নানির প্রচুর গাছ ছিল এবং এখনো আছে। আমার নানি গাছ বুনতে, শাকসবজি বুনতে অনেক পছন্দ করে। উনি আমাদের যত, ওনার যত নাতি নাতনি আছে সবাইকে দিয়ে বিভিন্ন সময় বীজ বোনাতো, মানে শাক গাছ এ বিভিন্ন রকম জিনিসের বীজ বোনাতো, যেগুলো হবে আমরা খাবো এরকম, এটা তার ভালো লাগতো করতে, আমরাও করতাম। তো আমার নানি বাড়িতে তখন একটা শিউলি গাছ ছিল, আমার ঠিক মনে পড়ছে না শিউলি গাছটা কার ছিল, বাট ভোরবেলা শীতের সময় যেতাম তো বেশিরভাগ সময়ই, ভোরবেলা হচ্ছে ঘুম থেকে উঠে দেখতাম পাটি বিছানো উঠানে, আর শীত এতগুলো মানে শিউলি ফুল, আমার কাজিনরা বা আমার খালারা ওরা গিয়ে শিউলি ফুল নিয়ে আসতো, কারণ আমি অনেক ভোরে উঠতে পারতাম না। তখন আমার নানি বাড়িটা ছিল এরকম গোল, মানে চারিদিকে নানির ঘরগুলো আর মাঝখানে উঠান। নানির ঘর বলতে আমার একা নানি না, মনে করো আমার আম্মুর যে চাচারা আর কি ছিলেন, ওনারা সবাই একসাথে থাকতেন, তো আমি বলতাম মেজো নানি, ছোট নানি, আমার নানি, এরকম আর কি, তো একসাথে ছিল সব। এখন তো ভাগাভাগি হয়ে গিয়েছে, সবাই বড় হয়ে গিয়েছে, যার যারটা আলাদা হয়ে গিয়েছে। তো একটা গাছ ছিল আমার নানির, অনেক বড় গাছ, এবং গাছটা হচ্ছে এরকম ছিল, গাছটা সোজা না, বড়ই গাছ, এরকম ছিল গাছটা। এবং এতগুলো বাড়ি, আমার ঠিক খেয়াল আসছে না চারিদিকে কতগুলো বাড়ি ছিল, বাট তিনটা ফ্যামিলির মানুষজন থাকতো এবং তিনটা ফ্যামিলির মানুষজনের মনে করো ছেলে মেয়ে নাতি নাতনি ছিল, অনেক বড় জায়গা নিয়ে করা ছিল, অনেক বড় জায়গা, বিশাল বড় একটা উঠান ছিল। তো মানে ওই উঠানে আমরা 10-15 জন মিলে গোলা ছুট খেলতে পারতাম, বুঝতে পারছো ব্যাপারটা, এত বড় উঠান ছিল। তো একটা গাছ ছিল একদিকে, কিন্তু গাছটা এরকম হওয়ার কারণে পুরো বাড়িতে মানে পুরো উঠানে ছায়া দিত অলমোস্ট। এবং কনান্টি, যে কিনা অরণ্যর আম্মু, উনি ছিলেন গাছে ওঠায় এক নাম্বার এক্সপার্ট, এবং উনি আমার ইন্সপিরেশন ছিল পরবর্তীতে আমার গাছে ওঠার, বাট আন্টির মতো আমি গাছে উঠতে পারি না। আন্টি যেটা করতো, ওই গাছে উঠতো, উপরে একদম উপরের দিকে যেত, একটা জোরে ঝাঁকি দিত, পুরো উঠান বড়ইয়ে ছেয়ে যেত। উফ, হেভেনলি হেভেনলি একটা অনুভূতি ছিল সেই সময়, বড়ই কুড়িয়ে আনে, এটা কী বড়ই, এটা কোনো টেস্ট, ওই বড়ইয়ের যে মজা, টক মিষ্টি টাইপের যে বড়ই, আমার টক বড়ই অনেক পছন্দ, আমার জন্য মানে মানে পাগলের মতো লেগে যেত, মানে ওই বড়ই মানুষ খেয়ে শেষ করতে পারতো না, এত বড়ই ছিল, এত বড় গাছ ছিল ওইটা। বাট পরবর্তীতে কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপারটা বললাম, পরবর্তীতে যখন বাড়ি ভাগাভাগি হয়ে যায় সবার মধ্যে, মানে আমার আম্মুর চাচা টাচাদের মধ্যে, তখন ওই গাছটা কেটে ফেলা হয়, কারণ একজনের বাড়ির উপরে ওটা পড়ে। তো আমি তখন পার্সোনালি সত্যি কথা বলি, আমি খুবই খুবই আপসেট হয়েছিলাম যে এত বড় একটা গাছ কেটে ফেললাম, আর নানি গাছটা রাখার চেষ্টা করেছিল। বাট এনিওয়ে, আমি এখানে কারো দোষ দিচ্ছি না, এটা যার যার পার্সোনাল ডিসিশন, তার জায়গায় সে গাছ রাখবে কি রাখবে না এটা তার ব্যাপার, বাট আমি ওই বড়ই গাছটাকে খুবই খুবই মিস করি, খুবই খুবই মিস করি। ছোটবেলার এই স্মৃতিটা আমি ভুলতে পারি না, বড়ই আমার সব থেকে পছন্দের। আমার দাদি বাড়িতে একটা বড়ই গাছ ছিল, আমি শিওর না এখনো আছে কি না, ওই বড়ই গাছটা হচ্ছে দুনিয়ার সব থেকে টক বড়ই গাছ। এবং ওই বড়ই গাছটা তো বড় বড়ই গাছ ছিল না, ওটা জাস্ট আমার দাদির একটা ঘরের বিল্ডিং এর উপরে ওটা ছড়িয়ে থাকতো। তো আমি সব থেকে বেশি টক খেতে পারে দাদি বাড়িতে, আমি, আমার ছোট চাচু, আমার ছোট চাচুর নাম হচ্ছে বাতেন চাচু, উনি আর অরণ্য,
এগেইন অরুণ, অরুণ তো আমার চাচাতো প্লাস খালাতো ভাই। তো আমরা তিনজন হচ্ছে সব থেকে বেশি টকখোর পাবলিক। তো আমরা কি করতাম, ওই বিল্ডিংটা আবার ছিল একতলা বিল্ডিং, কোনো সিঁড়ি ছিল না ছাদে যাওয়ার, তো মই থাকতো, মই বেয়ে বেয়ে আমরা তিনজন উঠে যেতাম। তারপর আমরা ওখানে বসে বসে একটা এরকম একটা ছোট্ট বোলের মধ্যে আমরা লবণ মরিচ মিশিয়ে নিয়ে যেতাম, ওখানে বসে বসে খেতাম, আর কেউ খেত না, লাইক বাড়ির কেউই খেত না, আমি একা খেতাম আর আমার ওই চাচা আর আমার ভাই খেত, দ্যাটস ইট। কারণ টক টক জিনিস আবার ওরা তো পছন্দ করে না। আমরা তিনজন হচ্ছে টকখোর, মানে এত টক খেতে পারি যে টকের প্রতিযোগিতায় যদি হয় আমি হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে চলে আসবো। ফার্স্ট বলছি না, কারণ বলছি আমি একমাত্র বেশি টক খাই, বাট আমি এতটা টক খেতে পছন্দ করি। সো বড়ই খেতে খেতে ওই স্মৃতিটা মনে পড়ে গেল। প্লাস শরীর অসুস্থ থাকার কারণে আসলে এইসব জিনিস আরো বেশি মনে পড়ে। তখন ছোটবেলা আসলে অনেক সুন্দর ছিল। আমি আসলে কথা বলতে বলতেই বড়ই খাচ্ছিলাম, বাট একটা জিনিস খেয়াল করলাম, বড়ই খেতে খেতে কথা বলাটা একটু কঠিন, কারণ মুখের ভিতরে ড্রাই হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবারও আমি রেগুলার ব্লগ দেওয়া শুরু করব যদি সুস্থ থাকি। আমার জন্য দোয়া করো তোমরা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই কয়েকদিন খোঁজ খবর নিয়েছো বিভিন্ন সময়। আই লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।